নমস্কার বন্ধুরা, ঝিলিকের পৃথিবী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব, যার নাম ডাল পাকতুনি। এটি রুটি, পরোটা, নানের সাথে খেতে তো চমৎকার লাগেই, তাছাড়াও জিরা রাইস, পোলাও এর সাথেও আপনারা এটা খেতে পারেন। ডাল পাকতুনি বানানোর জন্য আমাদের লাগবে চোখলালা উড়াদ ডাল। ডালটিকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপর সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 250 উড়াদ ডাল নিয়েছি। এরপর একটি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বাটার, কারণ এই গোটা রান্নাটাই বাটারে হবে, তেলে কিন্তু নয়। বাটারটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ আদা, রসুন আর লঙ্কার পেস্ট। ভালোভাবে আদা, রসুন, লঙ্কার পেস্টটা বাটারের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। তারপর দিয়ে দিচ্ছি অতি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 2 বড় চামচ জিরে গুঁড়ো। তারপর সবটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে এলে এরপর এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ ডালটা। তারপর ভালোভাবে সবটা মিক্স করে নিতে হবে। যেহেতু ডালটাকে আমি প্রেসারে ভালোভাবে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিচ্ছি না। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। ঢাকা তুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। এবার ক্রিমটাকে ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ডাল পাকতুনি। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ সরল এবং খেতেও ভারী মজাদার। তাই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না।